আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে আছি আমাদের রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারে, নরসিংদী জেলার রায়পুরা থানার ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারে। আপনারা আমার এই ভিডিওটা দেখলে ছোটবেলার কথা মনে পড়বে। ছোটবেলার যে সময় আপনারা এই ডুলা দিয়ে মাছ কিনে নিতেন বাজার থেকে, কে কে নিছেন আমি জানি না, কিন্তু আমি কিনেছি এই ডুলা দিয়ে মাছ। ছোট সময় যে সময় মাছ ধরেছি আমি, সেই সময় এই ডুলা ছিল, এই ডুলার মাঝে আমরা মাছ ধরে রেখেছি। আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো। ছোট সময় আমি এই জিনিসের মাঝে রেখে মুড়ি খেতাম, এটার নাম পোড়া। পোড়া কত করে রেখেছেন? এটা মাছ ধরার ফলো। ফলো কত করে বেছে ভাই? ফলো কত করে? 400 টাকা। ফলো 400 টাকা করে বিক্রি করে আমাদের রাধাগঞ্জ বাজারে, আমাদের রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারে। একটি দোকান, ভ্যারাইটিস মাল বিক্রি করা হয় এখানে। খাঁচা আছে, ছোট বড় সব ধরনের। এখানে আছে আরেকটি দোকান, এখানে মাটির জিনিসও আছে, মাটির পাতিল বিক্রি করে। অনেক মাটির পাতিল দেখতে পাচ্ছেন। বেছে বেছে মাটির পাতিল কিনার জন্য দেখে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, মাটির পাতিল কিনতে হলে ভালো করে দেখে কিনতে হয়, কারণ এগুলি অনেক সময় ফাটা থাকে। ছোট হরা কত করে বেচা হয়? 20 টাকা। 20 টাকা ফিস। আর বড় 50 টাকা পর্যন্ত আছে না? আর এগুলি এগুলি নাম জানি কি কয়? মালসা। মালসা 60 টাকা করে। আর বেলুন সহি আপনার সবকিছু বিক্রি করেন? টুকটাক সব সময় পাওয়া যাইব না, বাজার ছাড়া পাওয়া যাইব। আসসালামু আলাইকুম। আপনার বাড়ি কোন জায়গায়? কোনকুট। দেখি আপনার নিজেরা তৈরি করেন? আমরা কিনে না বিক্রি করেন। কই থেকে কিনে আনেন? যশোর বাজার থেকে। এই কোলা কত করে বিক্রি করেন? 150 টাকা করে। ভালোর মাঝে আছে না? এটা কত? 200। ভালোটা 200 টাকা। আর এগুলি কি? ফার্মের চালুন আছে। খাসা তাই দেখতে পাচ্ছি। ছোট সাই কত করে বেচা হয়? কত করে বেচেন? ছোট 200 টাকা। আর বড়? বড়টা 400 টাকা। বড়টা 400 টাকা করে বিক্রি করে। আমি আজকে লুঙ্গি পরতে যাব না, এখানে বাইরে লুঙ্গি বিক্রি করে, লুঙ্গি বাজার। শুধু মঙ্গলবার দিন আমাদের রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারে বাইরে খাসা, পাতি, ঝাড়ু বিভিন্ন ধরনের মাল বিক্রি করা হয়। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। খাসা কি আপনারা নিজেরা তৈরি করেন? আপনারা নিজে তৈরি করেন? আমরা বাড়িম জায়গায় হনকুট। আচ্ছা, ইয়া একটা খাসা তৈরি করতে কতক্ষণ সময় লাগে আপনার? আধা ঘন্টা লাগে। বেতা উড়াল থাকলে আধা ঘন্টা লাগে, 15 মিনিট। 15 মিনিটে একটা খাতা তৈরি করতে পারেন? 20 মিনিটে না? আপনার নাম কি? হাবিবুর রহমান। কত বছর ধরে এই খাতা তৈরি করতেছেন? আমি 40 বছর যাবৎ আপনি এই খাতা তৈরি করতেছেন, বিক্রি করতেছেন। আপনি সব বাজারে যান না? বাজারের দিন যাওয়ান আর কি, হাটের দিন মঙ্গলবার দিন আমাদের রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারে আসেন। খাসা কত টাকা কিনছেন? আপনারা দেখতে পাচ্ছেন উনি একটি খাসা বিক্রি করছে 50 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জারু রাখা আছে, এই জারু কত টাকা করে বিক্রি করে, ভালো জারু কোনটা আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে জানিয়ে দিব জারুর মূল্য ভালোটা কত রাখে। আসসালামু আলাইকুম। জারু কত করে বেছেন? জারু জারু দাম, জারু ভালোটা কোনটা, ভালো কোনটা, সবচেয়ে ভালো কোনটা বার করেন? সবচেয়ে ভালো এটা না, সবচেয়ে ভালো যেটা এটা কত টাকা রাখেন? 100 টাকা। আর এই ছোটগুলো এগুলি কত করে বেছেন? 40 টাকা 50 টাকা করে। আপনি কি সব বাজারে নিয়ে যান এগুলি? আর নিজে বানানো হয় না? কারিগর রেখা লেছেন না? এপাশে আব্দুল ভাইয়ের দোকান, রং দোকান। দোকানে অনেক মাল বিক্রি করা হয়, অনেক কিছু পাবেন এই দোকানে। এপাশে এসে ওবায়দুল ভাইয়ের দোকান, ওবায়দুল ভাইয়ের দইয়ের দোকান। এই দোকান থেকে পাইকারি দই কিনতে পারবেন বিভিন্ন অনুষ্ঠানের জন্য, বিভিন্ন যে কোনো খাবারের অনুষ্ঠানে এই দোকান থেকে দই নিতে পারবেন। এপাশে এসে পেঁয়াজের বাজার, আজকে পেঁয়াজের বাজারে যাব না, আপনাদের এ পর্যন্তই দেখাইলাম। আমাদের রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজার, রায়পুরা নরসিংদী।